এখানে ফেমাস যেটা সিল্ক শাড়ি আর স্যান্ডেলের জন্য বিখ্যাত। তো ফার্স্টে আমরা এই দোকানে আসলাম এই জন্যই যে এখনো প্যালেস খুলেনি। প্যালেসের জন্য বিখ্যাত, মানে অনেকগুলো প্যালেস, মানে যেটাই দেখছি পুলিশ স্টেশন দেখছি ওটাও প্যালেসের মতো, থেকে বড় প্যালেসের মধ্যে এটা একটা প্যালেস মায়াপুর। তো আমরা এখন এন্ট্রি করছি ভেতরে। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করবো প্যালেসের মধ্যে। এন্ট্রিতে প্রথমে একটা শপ এখানে আছে, মানে সিল্ক শাড়ি মানে ফেমাস, এখানেও একটা শপ খোলা আছে ভেতরে। বুঝতেই পারছো সব জায়গায় বিজনেস চলছে। মহীশূর প্রাসাদ বা মহীশূর মহারাজা প্রাসাদ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। মহীশূর প্রাসাদ ভারতের অন্যতম দর্শনীয় স্মৃতিস্তম্ভ এবং এটি দেশের বৃহত্তম প্রাসাদগুলির মধ্যে একটি। এটি আম্বাবিলাস প্রাসাদ নামেও পরিচিত, যা মহীশূর রাজ্যের ওয়াদিয়ার মহারাজাদের বাসস্থান ছিল। স্থানীয়ভাবে কন্নড় ভাষায় একে হ্যাস মাইশুরু আরাম্মনে বলা হয়। কাঠের তৈরি আসল প্রাসাদটি 1897 সালে চামরাজা
টাইলস ব্যবহার করে তৈরি করা হয়েছে। এর রাজকীয় আসনটাকে চিন্নাদা সিংহাসন বা রত্ন সিংহাসন বলা হয়, যার সোনার প্লেটে মনোমুগ্ধকর শিল্পকর্ম দশেরা উৎসবের সময় প্রদর্শিত হয়। মহীশূরের মহারাজারা সোনার সিংহাসনে বসতেন এবং প্রাসাদ দরবার হলে দরবার করতেন। যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার হলেন মহীশূরের রাজ্যের তৎকালীন শাসক পরিবারের 27তম প্রধান। তাজমহলের পরে মহীশূরের প্রাসাদ ভারতের সবচেয়ে বিখ্যাত পর্যটন আকর্ষণগুলির মধ্যে একটি, যেখানে বার্ষিক 6 মিলিয়নেরও বেশি দর্শনার্থী। চেয়ার লিখাই আছে।
সেই দিনের, আর নকশাগুলো দেখো। হাতিদের এই গয়নাগুলো প্রতি বছর সেই আগের প্রথা অনুযায়ী হাতিদের সাজিয়ে দশেরার দিন যাত্রা বের করা হয়। প্যালেসে আমরা খালি পায়ে ঘুরে নিলাম, এবার বাইরেটা দেখবো, যেটা মানে বাগান আছে, রাজারা ঘোরাফেরা করতো ওখানে। তো আমরা জুতো নিয়ে নিয়েছি, চলো এবার বাগান দেখি রাজার। দেখো গোলাপের বাগিচা ছিল ওখানে, না তো গাছগুলো আবার পুনরায় ই করা হচ্ছে। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদেরকে, কত সুন্দর প্যালেস দেখালাম বলো তো। আমিও জীবনে মানে ফার্স্ট টাইম দেখলাম, ভাবিনি কোনোদিনও আমি কোনোদিনও প্যালেস দেখতে পাবো, এত সুন্দর প্যালেস। একটা লাইক করে দাও, তোমাদের অবশ্যই ভালো লেগে আছে, একটা লাইক করে দাও প্লিজ। আর যারা নতুন বন্ধুরা আমাকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও। অ্যান্টিক পিসগুলো রাখা আছে দেখো, সেই যুগের রাজাদের কালের হচ্ছে পয়সাগুলো, রাজার কালের দেখো। দেখো প্যালেস থেকে বেরিয়েই এত সুন্দর সুন্দর সব মানে ডেকোরেশনের জন্য, ঘর ডেকোরেশনের জন্য। আমাদের থার্ড পার্ট ব্লগে আপনারা দেখতে পাবেন বৃন্দাবন গার্ডেন, যেটা মহীশূরের আরেকটি দর্শনীয় স্থান। তো আপনারা দেখতে থাকুন, আমার থার্ড ব্লগ আসলে সেটাও আপনারা উপভোগ করতে পারবেন। থ্যাংক ইউ।